শিক্ষার্থীবৃন্দ তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি কল্পনা রানী দাস, বালিকাটি সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে যে বিষয়টি উপর ক্লাস নেব সেটা হল নবম শ্রেণীর ব্যবসা উদ্যোগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে এই নবম শ্রেণীর নবম পাঠ নবম অধ্যায়ে বন্টন প্রণালীর ধারণা বিষয়টি নিয়ে আজ তোমাদের মাঝে আমি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানেই আসো আমি আশা করছি সবাই আমার এই ক্লাসটি দেখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে পাঠ বন্টন প্রণালীর ধারণা। বন্টন প্রণালীর ধারণা গত ক্লাসে আমরা করেছিলাম যে বিপণন, বিপণন অর্থাৎ পণ্য উৎপাদন করে সেই উৎপাদিত পণ্য ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত যে সকল কার্যাবলী তাদেরকে সবাই সম্মিলিতভাবে আমরা বলবো বিপণন। অর্থাৎ পণ্য উৎপাদন করে উৎপাদিত পণ্য ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত সমস্ত কার্যাবলীকে আমরা বলবো বিপণন। এখন আজকে আমরা যেটি করব সেটি হল বিপণনের বন্টন প্রণালীর ধারণা। বন্টন মানে ভাগ করা। আমরা জানি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরাও জানো যে বন্টন মানে ভাগ করা। অর্থাৎ পণ্য যখন উৎপাদিত হয়, উৎপাদিত পণ্য ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত মাঝে মধ্যস্থকারী হিসাবে আমাদের যে প্রণালীগুলো থাকে, অর্থাৎ উৎপাদিত পণ্য আমরা যখন ভোক্তার নিকট পৌঁছাই তখন এর মাধ্যম হিসাবে পাইকারি বিক্রেতা, খুচরো বিক্রেতা এই মধ্যস্থ হিসাবে আমাদের ভিতর কাজ করে। কারণ আমরা কিন্তু সরাসরি উৎপাদিত পণ্য সকল ক্ষেত্রে ভোক্তার নিকট পৌঁছাতে পারি না। এর জন্য আমাদের কিসের প্রয়োজন হয়? মধ্যস্থকারী। আর মধ্যস্থকারী তারা আমি বলেছি পাইকারি ব্যবসায়ী বা খুচরা ব্যবসায়ী। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদিত পণ্য ভোক্তার নিকট বা ভোক্তারের নিকট পৌঁছানো হয়, যে প্রক্রিয়ার মাধ্যমে, সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো বন্টন প্রণালী। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি বলেছি যে উৎপাদিত পণ্য যে প্রক্রিয়ার মাধ্যমে ভোক্তার নিকট বা ব্যবহারকারীর নিকট পৌঁছানো হয় সেটাকে বলা হয় বন্টন প্রণালী। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বন্টন প্রণালীর যে ধাপগুলো আমি সেইগুলো সম্পর্কে তোমাদের মাঝে বিস্তারিত আলোচনা করব। তাহলে এক নম্বর আমরা দিতে পারি যেটি সরাসরি ভোক্তার নিকট বিক্রয়। সরাসরি ভোক্তার নিকট বিক্রয়, ভোক্তার নিকট বিক্রয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরাসরি ভোক্তার নিকট বিক্রয়। দুই নম্বর যদি পারি খুচরা ব্যবসায়ীর মাধ্যমে বিক্রয়, খুচরা ব্যবসায়ীর মাধ্যমে বিক্রয়, খুচরা বিক্রেতা মাধ্যমে বিক্রয়, মাধ্যমে বিক্রয়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তিন নম্বর আমরা যেটা দেব সেটা হলো খুচরা ব্যবসায়ী এবং পাইকারির মাধ্যমে বিক্রয়। খুচরা ব্যবসায়ী, খুচরা বিক্রেতা বা পাইকারির মাধ্যমে, খুচরা বিক্রেতা বা না এখানে কি দিব, ও ও পাইকারির মাধ্যমে বিক্রয়, মাধ্যমে বিক্রয়। চার নম্বর যেটা দিতে পারি এজেন্ট বা প্রতিনিধির মাধ্যমে বিক্রয়, এজেন্ট, এজেন্ট বা প্রতিনিধির মাধ্যমে বিক্রয়, প্রতিনিধির মাধ্যমে বিক্রয়।
হয় আর একটি সেটি হলো কে প্রতিনিধি বা খুচরা ব্যবসায়ীর মাধ্যমে বিক্রয় প্রতিনিধি প্রতিনিধি ও খুচরা বিক্রেতার মাধ্যমে বিক্রয় তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা পয়েন্ট পেয়েছি যে ধাপগুলো বন্টন প্রণালী অর্থাৎ উৎপাদিত পণ্য যদি আমরা ভোক্তার নিকট পৌঁছাতে চাই তার মাঝে মধ্যস্থকারী হিসাবে আমাদের যে যারা থাকবে সেগুলি এখানে আমি পরিষ্কারভাবে তোমাদের লিখে দিয়েছি সেটি হচ্ছে সরাসরি ভোক্তার নিকট বিক্রয় দুই খুচরা বিক্রেতার মাধ্যমে বিক্রয় তিন খুচরা বিক্রেতা পাইকারি মাধ্যমে বিক্রয় চার এজেন্ট বা প্রতিনিধির মাধ্যমে বিক্রয় পাঁচ প্রতিনিধি ও খুচরা বিক্রেতার মাধ্যমে বিক্রয় তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা কিভাবে মধ্যস্থকারী হিসাবে এরা কাজ করে সেটি এখন বিস্তারিত জেনে নেব যে কিভাবে আমরা এই যে বন্টনগুলো করব তাহলে প্রথমে আমাদের যে পয়েন্টটি এসেছে সেটি হচ্ছে সরাসরি ভোক্তার নিকট বিক্রয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ সরাসরি ভোক্তার মাধ্যমে বিক্রয় কিভাবে উৎপাদনকারী পণ্যটা উৎপাদন করে উৎপাদন করে কোন প্রকার মধ্যস্থকারী ছাড়াই সরাসরি কি করে ভোক্তার নিকট বিক্রয় করে এটি কি ধরনের পণ্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা একটু চিন্তা করলে পারো যে এটা কি ধরনের পণ্যগুলো এইভাবে উৎপাদিত উৎপাদন করে আমরা সরাসরি ভোক্তার হাতে পৌঁছাতে পারি তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ধরনের পণ্যগুলোর মধ্যে যেমন তরকারি কাঁচা সবজি ফলমূল এগুলো আমরা অনেক সময় কি করি আমরা উৎপাদন করি এবং উৎপাদন করে সরাসরি সেটা ভোক্তার নিকট পৌঁছে দেয় এবং ভোক্তা সেগুলো কি করে ব্যবহার করে তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা সরাসরি ভোক্তার নিকট বিক্রয়টা এইভাবে জেনে নিলাম যে আসলে সরাসরি বিক্রয়টা হচ্ছে উৎপাদনকারী উৎপাদিত পণ্য মধ্যস্থকারী বাদে নিজেরাই কি করে বাজারে আসে এবং ভোক্তার হাতে সেটি তুলে দেয় যেমন শাক সবজি এই শাক সবজি কিন্তু আমরা দীর্ঘদিন যে পাইকারি বা খুচরা বিক্রেতার নিকট বিক্রি করবো তারা বসে করে পাঁচ দিন সাত দিন ধরে বিক্রি করবে তাহলে কি হবে পচনশীল দ্রব্য যেহেতু এটা কি হবে পচে যাবে এই জন্য আমরা এটা সরাসরি উৎপাদিত পণ্যটা সরাসরি কার কাছে দিই ভোক্তার নিকট দেয় এবং ভোক্তারা সেটি কি করে ব্যবহার করে তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন দুই নম্বর খুচরা বিক্রেতার মাধ্যমে বিক্রয় এটা কিভাবে হয় উৎপাদনকারী পণ্যটা কি করলো উৎপাদন করলো উৎপাদন করে মধ্যস্থকারী হিসাবে তারা সেটি কার কাছে দিল খুচরা ব্যবসায়ীর নিকট বিক্রয় করলো খুচরা ব্যবসায়ী উৎপাদনকারী নিকট থেকে কিনে আনল অর্থাৎ উৎপাদনকারী বিক্রয় করল আর কিনলকে খুচরা ব্যবসায়ী এই খুচরা ব্যবসায়ীরা কি করল দোকানে জিনিসটি রেখে অল্প অল্প করে তারা সেটি ভোক্তার নিকট তাদের চাহিদা মতো বিক্রয় করলো তাহলে এই ধরনের পণ্যগুলো কেমন যেমন চাল ডাল আটা তারপরে তোমার চা বিস্কিট চকলেট এই জিনিসগুলো কি করে খুচরা ব্যবসায়ী কি করে তার দোকানে কি করে রাখে সংগ্রহ করে রাখে কার কাছ থেকে উৎপাদনকারীর কাছ থেকে সরাসরি কিনে আনে কিনে আনে তার দোকানে রাখে এবং দোকানে রেখে ভোক্তাদের চাহিদা অনুপাতে অল্প অল্প করে তাদের চাহিদা মতো বিক্রি করে কাদের চাহিদা মতো ভোক্তার চাহিদা অর্থাৎ আমি যদি যাই যে বললাম যে আমার এক কেজি আটা দাও আমি হলো ভোক্তা আর খুচরা ব্যবসায়ী যে বিক্রয় করবে সে হলো খুচরা ব্যবসায়ী তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা বুঝলাম যে খুচরা বিক্রেতার মাধ্যমে কিভাবে বিক্রয় করা যায় তাই তো তাহলে খুচরা বিক্রেতা ও পাইকারি মাধ্যমে বিক্রয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ পণ্য যে উৎপাদন করে সে হচ্ছে উৎপাদনকারী উৎপাদনকারী এই পণ্য উৎপাদন করে অনেক পরিমাণে কি করে পাইকারি পাইকারি ব্যবসায়ী যে সে যেখানে মালটি উৎপাদিত হয় সেখানে গিয়ে
মানে কাষ্ঠফল দ্রব্য এর জন্য আমরা কি করি প্রতিনিধি বা এজেন্ট নির্বাচন করি প্রতিনিধি বা এজেন্ট নিয়োগ করে সেই প্রতিনিধির মাধ্যমে আমরা ভোক্তার নিকট দ্রব্যগুলো পৌঁছাই যেমন টেলিভিশন ফ্রিজ এইভাবে ইলেকট্রনিক্স যন্ত্রপাতি যেগুলো সেগুলো সাধারণত এজেন্ট নিয়োগ করে এজেন্ট বা প্রতিনিধির মাধ্যমে আমরা ভোক্তার নিকট পৌঁছাই তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এজেন্ট বা প্রতিনিধির মাধ্যমে কিভাবে বিক্রয় হয় জিনিসটি আমরা বুঝতে পারলাম তাই তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে এখন প্রতিনিধি ও খুচরা বিক্রেতার মাধ্যমে বিক্রয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ উৎপাদনকারী পণ্য উৎপাদন করে পণ্যগুলো তার যে বিভিন্ন প্রতিনিধির ফরমেশ বা চাহিদা অনুযায়ী সেই দ্রব্যগুলো সরবরাহ করে থাকে কারা উৎপাদনকারী তাহলে উৎপাদনকারী প্রতিনিধিদের চাহিদা বা ফরমায়েশ অনুযায়ী কি করে উৎপাদিত পণ্য বিক্রয় করে থাকে এবং প্রতিনিধিরা তাদের নিজস্ব ভ্যান গাড়ি বা যে গাড়ি থাকুক না কেন সেটির মাধ্যমে বিভিন্ন খুচরা ব্যবসায়ীর নিকট অর্থ মানে ডেলিভারি দেয় মানে দোকানে দোকানে তাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে দোকানে দোকানে সেটি সরবরাহ করে থাকে এইখানে প্রতিনিধি এবং খুচরা বিক্রেতার মাধ্যমে এইভাবে বিক্রয় হয় তাহলে কি বলেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ যেরকম উৎপাদনকারী উৎপাদিত পণ্য কি বলে প্রতিনিধি ফরমায়েশ বা চাহিদা অনুযায়ী প্রতিনিধি যে যতটুকু চাবে ততটুকুন সরবরাহ করে প্রতিনিধি সেইটা কি করে নিজস্ব ভ্যান গাড়ি বা যে কোনো পরিবহনের মাধ্যমে দোকানে দোকানে জিনিস কি করে সাপ্লাই দিয়ে থাকে এখানে এইভাবেই আমরা ভোক্তার নিকট জিনিস কি করে দেয় পৌঁছে যায় খুচরা ব্যবসায়ীরা আবার সেটি কার কাছে পৌঁছে দেয় ভোক্তার কাছে এইভাবে আমরা দ্রব্য উৎপাদন করে সরাসরি কিন্তু ভোক্তার নিকট পৌঁছাতে পারি না সকল দ্রব্য সেই জন্য আমাদের বন্টন প্রণালীর প্রয়োজন হয় এবং এই বন্টন প্রণালীর মাধ্যমে আমরা উৎপাদিত পণ্য মধ্যস্থকারী অর্থাৎ পাইকারি খুচরা ব্যবসায়ী এজেন্ট বা প্রতিনিধি এই সবের মাধ্যমে আমরা কি করি সেটা ভোক্তার হাতে পৌঁছে দেয় এবং ভোক্তা সেটি কি করে ব্যবহার করে তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদের মাঝে বন্টন প্রণালী সম্পর্কে তোমাদের যে ধারণা দিলাম আশা করি তোমরা সেটি বুঝতে পেরেছ পরবর্তী ক্লাসে আমি আবার তোমাদের সাথে দেখা হবে এবং তোমাদের সামনে যে পাঠটি আছে সেটি নিয়ে আলোচনা করবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই সুস্থ থাকো সুন্দর থাকো তোমাদের মঙ্গল কামনা করছি